আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো একজন জিজ্ঞেস করেছিলেন আমি ডিশ র‍্যাকটা কোথায় রেখেছি। আমার রান্নাঘরে যে সিঙ্কটা আছে, সিঙ্কের এক কোণে রেখেছি এই ডিশ র‍্যাকটা। তো এটা যে কী পরিমাণ আমার কিনে উপকার হয়েছে বলে বোঝাতে পারবো না। খুবই ইউজফুল একটা জিনিস। আমি এখানে সিঙ্কের এক কোণে রেখেছি ডিশ র‍্যাক, আর পাশে রাইস কুকার, ব্লেন্ডার। ব্লেন্ডার তো সব সময় লাগে, কারণ আমি টাটকা বাটা দিয়ে আমি রান্নাবান্না করি। সব যখন যা রান্নবো তখন সাথে সাথে ওটা ব্লেন্ড করে রান্না করি। তো রাতের জন্য এই বড়া ভর্তাটা আজকে আমি ব্লেন্ডারে করব। দেখেন কিভাবে করছি। আমি বড়াটা কিন্তু প্রথমে ব্রাউন করে ভেজে নিয়েছি, আর নিয়েছি কাঁচা মরিচ, আর লাগবে পেঁয়াজ কুচি। তোমার ছেলে আজকে কি শিখছে জিজ্ঞেস করো। বলো এটা আবার কি? স্যান্ডেল পরে হাঁটো। আজকে কি কি পড়া শিখছো বাবাকে শুনাও। একের ঘর থেকে শুরু করো। আজকে আমার ভর্তায় সেই রকম ঝাল হবে, ঝাল। এই যে ভর্তা রেডি, এখন গরম গরম ভাত আমরা এই বড়ার ভর্তা দিয়ে খাবো। আর এটাতে দিতে হবে কাঁচা পেঁয়াজ আর খাঁটি সরিষার তেল, দিলে আরও টেস্ট। পেঁয়াজের পরিমাণ যত বেশি দিবেন ততই স্বাদ। বড়ার ভর্তা, আর এইটা হচ্ছে মলা মাছ আলু বেগুন দিয়ে ভাজি, আর এইটা হচ্ছে সিম ফুলকপি আর আলু দিয়ে ভাজি। সব সবজি মোটামুটি এই তিনটা খাবার, আজকে তিনটা আইটেম হচ্ছে আমাদের রাতের খাবার। এখন চলে আসো, ভাত নিয়ে আসি আমি। ভাত নাও।
আজকে ভাত তাড়াতাড়ি রান্না করছি, বিকালবেলা রান্না করছি, শুধু গরম করলাম রাইস কুকারে। ওকে উঠতে দিবা না, ভর্তা এই যে মলা মাছের ভাজি আগে দিব, সবগুলো এক সাইডে দিই। আর যে সিম ফুলকপি আলু ভাজি পানি খাও, কি হলো উঠা যাবে না, কোথায় কি ব্যাপার, খুব ওঠার চেষ্টা, কোথায় কোথায় কি ওঠা যাবে না তো। এই যে আয়সা এখন অনেক বড় হয়ে গেছে, আমাদের আয়সা নিজে হাত দিয়ে খায়, হাত দিয়ে খেয়ে দেখা আম্মু, ভাতগুলো সব প্লেটের নিচে লুকাচ্ছ কেন, ওই হাত দিয়ে খেয়ে দেখাও, খেয়ে দেখাও তো মুখে দাও, হ্যাঁ হ্যাঁ গরম নাই, ঠান্ডাই আছে, ঠান্ডাই আছে, মুখে দাও, সব প্লেটের নিচে ঢুকাচ্ছিস কেন, সব ঢুকাও, খাও হাত দিয়ে খাও, খাও এই হচ্ছে খাওয়া, টেবিলে কেউ খাইতে বসলে আয়সা অনেক জ্বালায়, এই জন্য আয়সাকে আমরা আলাদা খাইতে দিই। এই যে এই যে এই যে কি গুছায় রাখো মা, জুতা কি রাখতেছো, সরো জুতাগুলো আলমারিতে রেখে দিচ্ছে, ঢিলাচ্ছো কেন, ও জুতাগুলো সব ওর বাবার কাপড়ের ওখানে রেখে দিচ্ছে গুছায়, তুমি ও গুছায় রাখো, সরো আম্মু, এগুলা কি করো, সব জুতা রেখে দিছ, আরো তো সবগুলা রেখে দিচ্ছ, কি পায়ে দিবা তুমি, কি পড়বে, সব রেখে দিচ্ছ, সাবধানে হাতে লাগবে। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। হাতে লাগবে কিন্তু, এখন চলে আসো, তোমার সব জিনিস উঠায় রাখছো, হ্যাঁ আসো, ও বাবা আবার কাপড়ও রাখতে হবে, এত কাজ করলে হবে, এখন একটু রেস্ট নাও আম্মু, একটু রেস্ট করো, এখন চলে আসো, আর কিছু নাই তো, তোমার আর কিচ্ছু নাই, সব উঠায় রাখছো, চলে আসো, তুমি কি পড়বা আম্মু, সব তো গুছায় রেখে দিছো,
আর কিছুই নেই, আসো। কি ব্যাপার?